নতফা দাবির ভিত্তিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠন। সারা দেশের সাথে রাজধানী শহর আগরতলা বুকেও অনুরূপ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে এসইউসিআই এর এই গণসংগঠনটি। নয়তফা দাবির ভিত্তিতে সারা দেশের সাথে রাজ্য বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন প্রত্যাহার, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি হ্রাস করা এবং সার ঔষধের অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা ইত্যাদি। অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে নয় দফা দাবির ভিত্তিতে এই অল ইন্ডিয়া প্রতিবাদ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে কেন্দ্রীয় বিজেপি সরকার এই লকডাউনের সুযোগকে সামনে রেখে তারা বিভিন্ন আইন আনছে। আপনারা জানেন যে কিছুদিন আগে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করেছে, দুটো কৃষক বিরোধী আইন এনেছে, একটার মধ্য দিয়ে বাজার সংকোচন করা হচ্ছে, বাজারে কোনো অধিকার থাকবে না কৃষকদের, পাশাপাশি কর্পোরেট পুঁজিকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয়েছে মুনাফা লোটার উদ্দেশ্যে, এবং চুক্তি চাষ প্রথা প্রবর্তন করেছে। পাশাপাশি আপনারা জানেন যে পেট্রোল ডিজেল সার ঔষধ এইগুলোর দাম দিন দিন বাড়াচ্ছে, এবং দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা এসেছেন এবং পরিযায়ী শ্রমিক সহ গ্রামের বেশিরভাগ অর্ধবেকার বেকাররা কোনো কাজ পাচ্ছে না। আমরা এই কাজের দাবিতে এই রকম নয় দফা দাবির ভিত্তিতে আমরা আজকে এই আন্দোলনে ডাক দিয়েছে আমাদের কৃষক ক্ষেত মজদুর সংগঠনের কেন্দ্রীয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি সংগঠিত করে অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজুর সংগঠন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।